করেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা ধারাবাহিক ভাবে পরস্পর তিনটি সুরা, সুরা শুআরা এর আগে যে সুরার তাফসীর আমরা করে ফেলেছি, সুরা শুআরাতে একটা দিক আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সুরায় নামলে আল্লাহ পাক সংক্ষেপে অল্প কথা এখানে বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালামের জীবনের, আর তারপরে সুরায় কাসাস আসছে। সুরায় কাসাসে আল্লাহ পাক বিস্তারিত তার বাল্য জীবন, কেমন করে তিনি লালিত পালিত হলেন, এই বিষয়গুলি থেকে অনেক বিষয়গুলি আরও উল্লেখ করে, তার নবুয়ত প্রাপ্তি ইত্যাদি। এই তিনটি সুরার মুসা আলাইহিস সালামের ঘটনাবলীকে এক জায়গায় একত্রিত করলে একজন মানুষ মুসা আলাইহিস সালামের জীবন সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন এক জায়গায় কিসসা কাহিনীর মতো বর্ণনা করেননি, কারণ আল্লাহ ফাকর রব্বুল আলামিনের উদ্দেশ্য শুধু কিসসা বয়ান করা নয়, আল্লাহ ফাকের উদ্দেশ্য হচ্ছে ঘটনা থেকে উপদেশের দিকগুলি তুলে ধরা। আপনি কি শিখতে পারলেন মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে, এই বিষয়টি থেকে কি জানতে পারলেন, আর আপনার জীবনে এটা কিভাবে প্রতিফলিত হতে পারে, এই হচ্ছে আসল উদ্দেশ্য কোরআনে কারিমে ঘটনা বর্ণনা করার। আল্লাহ পাক এখানে বলছেন, ইজ কালা মুসা আলি আহলিহি, স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তার পরিবারকে তার স্ত্রীকে বললেন, ইন্নি আনাস্তু নারা, আমি আগুন দেখেছি। তার আগে অনেক ঘটনা আছে, তার বাল্য জীবনের ঘটনা আল্লাহ পাক এখানে বর্ণনা করলেন। তারপরে মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পরে যখন দেখছিলেন যে একজন ইসরায়েল বংশের তার বংশের আর একজন হচ্ছে ওই ফেরাউনের বংশের, দুইজনে মারামারি করেছিল, সেই সময় দুইজনকে ছাড়াতে গিয়ে ওই যে লোকটি বেশি বাড়াবাড়ি করেছিল সেটা ফেরাউনের বংশের ছিল, যেহেতু সে বেশি জুলুম করছিল তাকে একটা ঘুষি দিয়েছিল, সেই ঘুষিতে মরে যায়। তারপরে ভয়ে সেখান থেকে তিনি মাদিয়ান দেশে চলে যান, মাদিয়ান দেশে গিয়ে তিনি ওখানে বিয়ে করেন এবং মহারানা স্বরূপ 8 বছর 10 বছর যে ঘটনা আসছে সূরা কাসাসে 10 বছর থাকেন। সেখান থেকে যখন তিনি মহারানা পরিষদ করে দিলেন, অর্থাৎ 10 বছর চাকর হিসাবে থেকে মোহর পেশ করলেন শ্বশুরের কাছে, শ্বশুর বাড়িতে চাকর খেটে বিয়ে করে নিয়ে আসলেন। তারপর নিজের বিবিকে নিয়ে যখন বের হলেন, রাস্তায় আসছেন তুর পাহাড়ের কাছে একটি গাছে আগুন দেখতে পেলেন, আগুনের প্রয়োজন হয়েছে ঠান্ডার সময় আগুন পোহার জন্য। দ্বিতীয় কেউ বলেছেন যে তার আসলে স্ত্রী গর্ভবতী ছিল, এখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, আগুনের প্রয়োজন রয়েছে। এখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন একটা অংশ, তাহলে শুরু করেছেন এখন তার নবুয়ত প্রাপ্তির সময়ে তুর পাহাড়ের কাছে। ইন্নি আনাস্তু নারান, আমি আগুন দেখেছি, সাআতিকুম মিনহা বিখাবারিন, শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ নিয়ে আসছি, হয় সেখানে আগুন পাবো না হলে আগুনের সন্ধান পাবো, কোনো সাহায্য সহযোগিতা পাবো, আও আতিকুম বিশিহাবিন কাবাসিন, অথবা তোমাদের কাছে আগুনের একটা আঙ্গার নিয়ে আসবো, লাআল্লাকুম তাসতালুন, যাতে করে তোমরা আগুন পোহাতে পারো। ফালাম্মা যা আহা, যখন ওই আগুনের কাছে আসলেন, আগুন তাজা গাছ তুর পাহাড়ের কাছে, সবুজ গাছ, সবুজ গাছে আগুন জ্বলছে, দেখে মনে হচ্ছে আগুন, কিন্তু আসলে আগুন ছিল না, সেটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি, বহিঃপ্রকাশ, নূরের ঝলক। নু দিয়া তাকে ডাক দেওয়া হলো, মানে আল্লাহ পাক ডাক দিলেন, আন বুরেক মান ফিন নারি ওয়া মান হাওলাহা, বরকত দেওয়া হয়েছে, বরকত পূর্ণ হচ্ছে ওই সত্তা যিনি এই আলোতে রয়েছেন। এখানে নার মানে হচ্ছে নূর, এই যে আগুন তুমি বাহ্যিক দেখছো এটা আসলে নূর, আর যে সত্তা এই নূরের ভিতরে রয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে তাজাল্লি হয়েছে তাতে বরকত রয়েছে, আল্লাহ পাকের জাতে পাক বরকতময়। ওমান হাউল্লাহ, আর যারা এই আলোর আশেপাশে রয়েছে, চারিদিকে রয়েছে ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের নূরের তাজাল্লি হচ্ছে আর ফেরেশতা রয়েছেন, তাদের মধ্যে বরকত রয়েছে। আর মুসা আলাইহিস সালাম সেখানে কাছিয়ে গেছেন, তাতেও আল্লাহ পাক বরকত দান করেছেন, তাকে নবী রসুল করবেন। ও সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে পবিত্র, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে মুসা আলাইহিস সালামকে প্রথম নবুয়াত দিচ্ছেন। ইয়া মুসা, আল্লাহ পাক বলছেন, হে মুসা, ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, শুনে রাখো যে আমি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কথা বলতে চাই এবং তোমাকে নবী বানাতে চাই। বোঝা গেল এর দ্বারা যে আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল বিশাল কোনো অনুষ্ঠান করে নবুয়ত দেননি, হঠাৎ করে মুসাও জানছেন না যে আমার কি হতে যাচ্ছে, আল্লাহ পাক নবুয়ত দিয়ে দিলেন, সুসংবাদ নবুয়তের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পাহাড়ের গুহায়, জবালে নূরে, যার নাম নতুন নাম জবালে নূর, নূর পাহাড়, কিন্তু হীরা পাহাড়ের গুহায় ইবাদত বন্দ নির্জনতায় আছেন, ভালো লাগছে না, শিরক কুফরি,
আল্লাহ ছাড়া অন্যের পূজা, নির্জনতা অবলম্বন করেছেন, কিছু জানছেন না কি হবে না হবে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন ইকরা, বিশাল কোন অনুষ্ঠান করে নবুয়ত দাওয়াহিনী, রিসালাত দাওয়াহিনী কোন নবীকে। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন, আর ওহির বিধান যেন জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন অতীতে যা হয়েছে মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।